নমস্কার, জোডিয়াক মিউজিকের তরফ থেকে সকলের জন্য অনেক শুভেচ্ছা। আজ 27 জুন, অবশ্যই আজকে সারা পৃথিবীর সঙ্গীত প্রেমী মানুষের কাছে বিশেষ একটি দিন। আর বিশেষ দিনগুলোতে জোডিয়াক মিউজিক আপনাদের সামনে হাজির হবে না, এটা তো হতেই পারে না, কারণ আমরা সাংস্কৃতিক পরিবার, সুস্থ সংস্কৃতি নিয়েই থাকতে ভালোবাসি। এই মন খারাপের সময়ও তাই তো আমরা আপনাদের সঙ্গে একটু কথায় সুরে দিনগুলোকে ভাগ করে নেবার চেষ্টা করছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, আজ 27 জুন, আজ আর.ডি. বর্মনের জন্মদিন। ভারতীয় সঙ্গীতকে বিশ্ব সঙ্গীতে পরিণত করেছিলেন যিনি, তিনি তো আর.ডি. বর্মন। সত্যি কথা বলুন তো, এমনকি একটা দিনও আমাদের যায় যে দিনটা আমরা আর.ডি. বর্মনের গান শুনি না অথবা তার গান গুনগুন করে গেয়ে উঠি না। তিনি জড়িয়ে রয়েছেন আমাদের সঙ্গে ভীষণভাবে প্রত্যেকটা দিনই, কিন্তু যেহেতু আজকে তার জন্মদিন, তাই আজকের দিনটা তো অবশ্যই আমাদের কাছে বিশেষ একটি দিন। তাই এই বিশেষ দিনে তাকে আমরা একটু একটু বিশেষভাবে শ্রদ্ধা জানাব। যেহেতু আমাদের প্রত্যেকটা দিনের সাথে আর.ডি. বর্মন জড়িয়ে রয়েছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে, তাই সব দিকটাই আমাদের জানা তার সম্পর্কে। কিন্তু এমন কিছু মানুষ আজকে থাকবেন আমাদের সাথে, পেয়েছি আমরা তাদেরকে, যারা একদম কাছ থেকে আর.ডি. বর্মনকে দেখেছেন, তার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, তাদের সে অভিজ্ঞতা রয়েছে। আমরাও সমৃদ্ধ হব আজকে সন্ধে তাদেরকেও আমাদের মাঝখানে পাবো। আর সুরে সুরে যিনি ভরিয়ে তুলবেন আমাদেরকে আজকে আর.ডি. বর্মনের সুরে সুরে, অয়ন্তিকা চক্রবর্তী। অয়ন্তিকা সম্পর্কে নতুন করে আপনাদের আর পরিচয় দেবার কিছু নেই, আমাদের প্রিয় শিল্পী, আমাদের খুব কাছের একজন শিল্পী অয়ন্তিকা থাকবে আজকে গানে গানে। আর অবশ্যই সেই মানুষগুলোকেও আমরা পেয়েছি যারা আর.ডি. বর্মনকে খুব সামনে থেকে দেখেছেন। আরও একবার আমাদের কিছু অজানা তথ্য আমরা আজ পেয়ে যাব তাদের কাছ থেকে। কিন্তু থাকবেন আপনারা আমাদের সঙ্গে, কারণ আজকে এমন একজন মানুষকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি যার কথা বলেছি বারবার, আমাদের প্রত্যেকটা দিনের সাথে জড়িয়ে রয়েছেন আর.ডি. বর্মন, তার সুর নিয়ে, তার সৃষ্টি নিয়ে বেঁচে রয়েছেন এত বছর ধরে আমাদের মাঝে, এবং থাকবেনও প্রজন্মের পর প্রজন্ম ধরে। আর.ডি. বর্মন এভাবেই বোধহয় তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের সাথে জড়িয়ে থাকবেন। আর আমরা চাইব আপনারাও আমাদের জোডিয়াক পরিবারের সাথে এইভাবেই সবটুকু ভালোবাসা, ভালো লাগা নিয়ে জড়িয়ে থাকবেন আগামী দিন। নমস্কার, বিশেষ দিন আজ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন কে জানেন? শ্রী রাহুল দেব বর্মন, শ্রী শচীন্দ্রদেব বর্মনের সুপুত্র রাহুল দেব বর্মন। একটা সময় প্রচুর নাম করা নিজেরা একটা ছিলেন, তারা হচ্ছেন সব শঙ্কর জয়কিষণ, সুনীল চৌধুরী, আমাদের কাউকে মাধ্যম অভিনয় সাহ খাইয়াম সেইখানে আজকের এই সাতাশে জুন এলেন রাহুল দেব বর্মন পৃথিবীতে। আসার পর যথারীতি সঙ্গীতেই তার ঝোঁক দেখা গেল, এবং সেই যে যুগটাকে তাদের গল্পকে কোনো ছোট না করে বলছি, সেইখান থেকে একটা অন্য জায়গায় অন্য মাত্রায় সঙ্গীতকে নিয়ে এলো। তো সেই জায়গাটা কী হলো একটা পারলো ফেলে দিল। তো যাই হোক, তার গানের মধ্যে দিয়ে তিনি, তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবেন, বেঁচে আছেন। আজকে এই সন্ধ্যায় আমার নাতনি সমা কুমারী অয়ন্তিকা চক্রবর্তী কিছু গান
ওরই রাহুলদেব মঙ্গলের পুরারূপিত কিছু গান যদি আপনাদের শোনাবে। এও আমার কাছ থেকে খুব শিশুকাল থেকে আমার কাছে আমার তত্ত্বাবধানে আছে। আপনারাও গান শুনবেন, ওকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক দূর যেতে পারে। বিজয় বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। সদ্য আদি বর্মণের আজ জন্মদিন, যাকে আমরা বলি রাহুল দেব বর্মণ। তার জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান আপনারা দেখছেন, যার উদ্যোক্তা চডিয়াক মিউজিক এবং অসীম চক্রবর্তী। অসীমকে অসংখ্য ধন্যবাদ। ও এরকম অনুষ্ঠান করেই যাচ্ছে। কয়েকদিন আগে হেমন্ত মুখার্জির জন্মদিন করেছে, আজকে আর ডি বর্মণ। আবার আপনারা সামনে দেখতে পাবেন উত্তম কুমারের জন্মদিন, সেই অনুষ্ঠানও করবে। গান গাইছে অয়ন্তিকা চক্রবর্তী। এই অয়ন্তিকা হচ্ছে অসীমের কন্যা। অসীমের কন্যা হলেও ও আমাদের কাছে আমাদেরই কন্যা সব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে এবং আমি বলবো আপনারা গান শুনুন, অয়ন্তিকাকে আশীর্বাদ করুন, ও যেন আরো ভালো গাইতে পারে। নমস্কার। নমস্কার, আমি সঙ্গীত পরিচালক বাসু ভট্ট। আজ মহান সুরকার এবং সঙ্গীত শিল্পী আর ডি বর্মণের 81তম জন্মজয়ন্তী। আমাদের সকলের কাছে মহান তোমরা, সমস্ত সঙ্গীত পরিচালক এবং শিল্পী সবাই আর ডি বর্মণকে স্মরণ। আজকে এই মহান জন্মদিনে জুলিয়েট মিউজিকের পক্ষে অয়ন্তিকা চক্রবর্তী, অয়ন্তিকা একটি ছোট্ট মেয়ে, খুব মিষ্টি মেয়ে, খুব ভালো গান করে। আজকে ঠিক 5টায় আর্ডি বর্মণকে শ্রদ্ধা জানাবে গানের মাধ্যমে। আমি তো শুনবো, প্লিজ আপনারাও শুনবেন। ধন্যবাদ। কি
অয়ন্তিকার গান আমি দু একটা শুনেছি, তাতেই বুঝেছি ও বেশ ভালো গায়। ওর গানের যে ফিলিংস সেটা ভারী সুন্দর। আপনারা অয়ন্তিকার গান শুনুন, ওকে উৎসাহ দিন, নতুন বাংলা গানকে সমৃদ্ধ করুন। আমি অয়ন্তিকার অনেক উন্নতি কামনা করি। নমস্কার, আমি সুজিত সেন মিঠু, সুরের জাদুকর রাহুল দেব বর্মন। আজ তার শুভ জন্মদিন আমি জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা। বিশাল মহাকাশ ভরা তো ওনার সুরের সাম্রাজ্য, আমরা সেই বিশাল সাম্রাজ্যের মধ্যে চেষ্টা করি একটু সেই মধুর সুরের আস্বাদন নিতে, সেই মধুর কবতান থেকে কিছু নিদর্শন তুলে এনেছে একেবারে আধুনিক প্রজন্মের এক শিল্পী অয়ন্তিকা, অয়ন্তিকা চক্রবর্তী। একটা নাম যে তার সুললিত কণ্ঠ দিয়ে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধারার গান পরিবেশন করে বর্তমান শ্রোতাদের মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। আর আজকে সুরের জাদুকর রাহুল দেব বর্মনকে শ্রদ্ধা জানাতে নানা রঙের গান এর মায়াজাল সে সৃষ্টি করবার একটা চেষ্টা নিশ্চয়ই সে করবে, যাতে দর্শকদের শ্রোতাদের মনের মধ্যে একটা বিশেষ জায়গা অয়ন্তিকা করতে পারে। আমার আমার ধারণা এবং বিশ্বাস অয়ন্তিকা সেটা পারবে। ধন্যবাদ জানাই জোরিয়াক মিউজিক এবং তার কর্ণধার অসীম চক্রবর্তীকে এমনই একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এই মহান সুরের জাদুকর রাহুল দেব বর্মনের আজ জন্মদিন। নমস্কার। নমস্কার, আজকে সুরের জাদুকর রাহুল দেব বর্মনের শুভ জন্মদিন। এ উপলক্ষে তার কিছু অবিস্মরণীয় সৃষ্টিকে গানে গানে শ্রদ্ধা এবং স্মরণ করবেন অয়ন্তিকা চক্রবর্তী। অয়ন্তিকা একালের একজন প্রতিশ্রুতি সম্পন্ন এবং প্রতিভাবান সঙ্গীত শিল্পী। আমি ওর অনেক গান শুনেছি, ও খুব ভালো গান করে, আমার সুরেও অনেক গান করেছে। ওর গানে একটা লাইফ আছে যেটা আমাদের সবাইকে আকৃষ্ট করে। আমি আশা করব আজকে যে গানগুলো আমাদের শোনাবে বা পরিবেশন করবে সে গানগুলো আমাদের সবার মন জয় করবে। Oh,
সবাইকে আমার তরফ থেকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমার নাম সুদীপ দে, আমি সিকিম মোড়ে থাকি। আমি একজন মিউজিশিয়ান, দীর্ঘ 30 বছর পর আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে আছি, আমি কিবোর্ড প্লে করি। আমাকে জেনারেলি সবাই বাদী নামে নিকনামে ডাকেন, জানেন। আমাকে হয়তো আপনারা বহুবার টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকবেন বাজাতে। যাই হোক, আজকে আমাদের ভারতবর্ষের একজন অত্যন্ত শ্রদ্ধার এবং অত্যন্ত লেজেন্ড বিগেস্ট মিউজিক ডিরেক্টর আর ডি বর্মনের জন্মদিন, এবং তার জন্মদিনে আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত স্নেহের একজন শিল্পী, নতুন শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী, যারা নতুন ছেলে মেয়ে উঠে আসছে তাদের মধ্যে ভেরি ট্যালেন্টেড, ভেরি প্রমিসিং অয়ন্তিকা, ও আজকে আপনাদের সামনে আর ডি বর্মনের কিছু গান নিয়ে আসবে আপনাদের শোনাতে। এবং ও ভীষণ ভালো গান করে এবং ভীষণ ট্যালেন্টেড। আমি ওর সাথে বহুবার বাজিয়েছি মেয়েটি উৎসবে, বিভিন্ন অনুষ্ঠানে ওর সাথে অনেকবার বাজিয়েছি। ও আমার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, অত্যন্ত কাছের বন্ধু। মেয়েটি রাজা চট্টোপাধ্যায়ের ছাত্রী এবং রাজা নিজে অত্যন্ত একজন গুরু শিল্পী এবং টিচার আছে, এবং ভীষণভাবে ওদের ট্রেন করছে। এবং অয়ন্তিকা সবচেয়ে ভালো কথা, অয়ন্তিকা বা ওর সাথে যারা শিখে রাজা ছাত্রছাত্রীরা ভীষণ ভালো গান বাজনার উপর রুচিশীল, এবং গান বাজনা জেনে, গান বাজনাটাকে বুঝে ভালো করে শিখে ওরা গান বাজনা করছে, এবং ওদের রুচিটাও ভীষণ ভালো। ভালো ভালো গান ওরা গাওয়ার চেষ্টা করে বা ওদের ইচ্ছে থাকে, তো সেই দিক থেকে আমার ভীষণ ভালো ওদের, আমি খুব ভালোবাসি। এবং অয়ন্তিকা আমার ভীষণ কাছে, ভীষণ ছোট, মানে একদম আমার সন্তানের কাছাকাছি, ও সন্তানের মতো আমার, এবং ও ভীষণ ট্যালেন্টেড। তা আজকের এই দিনে ও এই গানের সম্মান নিয়ে আপনাদের সামনে আসবে, তার জন্য আমার বেস্ট উইশেস ও খুব ভালোবাসা এবং আশীর্বাদ রইল ওর উপর। আপনারা গান শুনবেন, আপনাদের ভালো লাগবে, এবং আমি আশা করি এইভাবে অন্তিকার জীবনটা আরও সঙ্গীমুক্ত হবে, আরও এগিয়ে যাবে, তাদের খুব ভালো বড় শিল্পী হোক, এটাই আমি আশা করি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গুড ডে। সবাইকে শুভেচ্ছা। আজ মহান সঙ্গীতজ্ঞ আর ডি বর্মনের জন্মদিন উপলক্ষে আমাদের প্রিয় শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী যে শ্রদ্ধাঞ্জলি পেশ করতে যাচ্ছে,
এতে আমি আনন্দিত ও গর্বিত। অয়ন্তিকা এ সময়ের একজন জনপ্রিয় ভার্সেটাইল শিল্পী, বাংলা ও হিন্দি গানেও সমান প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে সে। আর ডি বর্মনের মতো বিরল সঙ্গীতজ্ঞকে যথাযোগ্য মর্যাদায় জোডিয়াক মিউজিক যেভাবে উপস্থাপন করতে যাচ্ছে, এটা অত্যন্ত সম্মানের। তার মতো ক্ষণজন্মা সঙ্গীত প্রতিভা ভারতবর্ষে বিরল। আমি নিজেও তার ভক্ত। জোডিয়াক মিউজিকের এই উদ্যোগে আমাকে সামিল করায় আমি সত্যি ঋণী। অয়ন্তিকা এ প্রজন্মের এমন একজন শিল্পী যে আমার লেখা একটি গানও করেছে। তার প্রতি আমার অজস্র ভালোবাসা ও শুভকামনা। আজ বিখ্যাত সুরকার ও শিল্পী আর ডি বর্মন সাহেবের জন্মদিনে আমি শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনতে পাব অয়ন্তিকার গান। আমি বরাবরই অয়ন্তিকার গান শুনি এবং আমার খুব ভালো লাগে। অয়ন্তিকা সব ধরনের গান পরিবেশন করে। অয়ন্তিকার গানের মধ্যে একটা নিজস্বতা আছে। আমি কামনা করি ঈশ্বরের কাছে অয়ন্তিকা আরও উন্নতি করুক সঙ্গীত জীবনে এবং প্রত্যেকের ভালো লাগুক ওর গান, এই আশা রাখি। Do you know me?
নমস্কার, আমি গীতিকার অভিজিৎ টিটুল বলছি। আজ যে মানুষটার জন্মদিন, তিনি সুরকে সঙ্গে নিয়ে জন্মেছিলেন, তাই তার নাম পঞ্চম, অর্থাৎ শ্রদ্ধেয় শ্রী রাহুল দেব বর্মনের জন্মদিন আজকে। এই জন্মদিন উপলক্ষে আজ আপনারা যার গান শুনবেন, সেই নবাগতা গায়িকার নাম অয়ন্তিকা চক্রবর্তী। এই অয়ন্তিকার গান আমি প্রথম যেদিন শুনেছিলাম ফেসবুকে, সেটি একটি রবীন্দ্রসঙ্গীত ছিল, আমি ওকে চিনতাম না, কিন্তু ওর গানের গলা আমাকে দুর্দান্তভাবে আকৃষ্ট করেছিল। এত ভালো উচ্চারণ, এত ভালো রেন্ডিশন আমি খুব কম গায়িকার মধ্যে শুনেছি। আজ রাহুল দেব বর্মনেরই একটি গান ও আপনাদের সামনে উপস্থাপন করছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শুনুন, নবাগত গায়িকা হিসেবে অয়ন্তিকাকে আপনারা আশীর্বাদ করুন, ওর সঙ্গে থাকুন, ওকে উৎসাহ দিন। অয়ন্তিকা মানে আমাদের মামন, ও সব ধরনের গানে এত দূরই পারদর্শী যে আমি নিশ্চিত শ্রদ্ধেয় শ্রী আর ডি বর্মনের জন্মদিনের দিন ও যে শ্রদ্ধার ঘটি নিবেদন করবে সেটি এক কথায় ইউনিক হবে। ওকে খুব ছোট থেকেই আমি দেখছি, খুব যে ভীষণভাবে প্র্যাকটিস ট্র্যাকটিস করেও সবসময় করে তা নয়, ফাঁকি তো দেয়, সেটাই স্বাভাবিক, কিন্তু যখন করে গানটা ভীষণ সিনসিয়ারলি করে এবং গানের মধ্যেও ভীষণভাবে ডুবে যায়, যাকে আমরা বলি এক কথায় তদ্গত চিত্ত হয়ে যায়, এবং ও চেষ্টা করে গানটার যতদূর সম্ভব ডিপে গিয়ে, গভীরে গিয়ে তার কথা এবং সুরের যে অন্তর্নিহিত মেল বন্ধন গীতিকার এবং সুরকারের যৌথ প্রয়াসে গড়ে ওঠে এবং তার সার্থক রূপদান করেন শিল্পী, এটাই তো গান। ও সেইভাবেই এই গানগুলোকে, রেট্রো গানগুলোকে একইভাবে পরিবেশন যখন করে সেই পরিবেশনার মধ্যে মিশাতে চেষ্টা করে। অনেক দূর যাবে আমাদের অয়ন্তিকা, আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন। নমস্কার। নমস্কার, জোডিয়াক মিউজিকের সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন। আর ডি বর্মনজির জন্মদিন উপলক্ষে জোডিয়াক মিউজিকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আপনারা শুনছেন অয়ন্তিকাকে। অয়ন্তিকা সম্পর্কে কিছু বলতে গেলে সবার আগে যেটা বলতে হয়, ওকে খুব ছোট্টবেলা থেকে চিনি, আর খুব ছোট্টবেলা থেকে চিনি বলেই জানি ও একেবারে গান অন্তপ্রাণ। রেওয়াজে তার কোনো খামতি নেই, শেখার কোনো খামতি নেই, এতটাই গানকে ভালোবাসে। আমি যেহেতু একজন সঞ্চালিকা, সে অর্থে আমরা বহু মঞ্চে একসাথে পারফর্ম করেছি, আর তাই খুব কাছ থেকে অয়ন্তিকাকে বিভিন্নভাবে শুনেছি, বিভিন্ন গান শুনেছি ওর কণ্ঠে। আর সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে অয়ন্তিকার কণ্ঠে কিন্তু বিভিন্ন ধারার গান ভীষণভাবেই ভালো লাগে। কবিগুরুর গান নজরুল গীতি হোক বা আধুনিক গান হোক, বিশেষ করে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অয়ন্তিকার কণ্ঠ কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের। ইতিমধ্যে আপনারা সবাই জানেন অয়ন্তিকা সেই কাজটিও করে ফেলেছে, বেশ কয়েকটি ফিল্মেও প্লেব্যাক করেছে। আর শুধু তা কেন, এই সময়কার বিখ্যাত সব গায়ক গায়িকাদের সাথে একসাথে অ্যালবামে কাজ করার সুযোগ হয়েছে অয়ন্তিকার। তবে বয়স খুবই সামান্য, সবে তো শুরু। আপনাদের সকলের অকুণ্ঠ আশীর্বাদ থাকলে, সহযোগিতা থাকলে, ভালোবাসা থাকলে, এবং অবশ্যই ঠিক এভাবে যদি অয়ন্তিকা সঙ্গীতকে ভালোবেসে যায়, সঙ্গীতের সাধনায় নিজেকে নিয়োজিত রাখে, অবশ্যই অনেক দূর যাবে। আমার পক্ষ থেকে অয়ন্তিকার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। Thank you.
আজ 27 জুন, আজ একটা বিশেষ দিন। আজ সঙ্গীত জগতের সুরকার, গায়ক, সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের জন্মদিন, যার সঙ্গীত আজও অনুরণিত হয় বলিউডের প্রতিটি কোনায় কোনায়। আজ জোডিয়াক মিউজিক ইউটিউব এবং ফেসবুকে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে আপনার আমার সকলের প্রিয় শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী থাকছে। অয়ন্তিকা চক্রবর্তী দীর্ঘ দিন ধরে সঙ্গীত চর্চা করে চলেছে, তার সুললিত কণ্ঠস্বরে আমরা সকলেই মুগ্ধ। সঙ্গীতের জগতে একটু একটু করে নিজের জায়গা তৈরি করে নিচ্ছে অয়ন্তিকা। আমি নন্দিনী লাহা চাইব আগামী দিনে অয়ন্তিকা চক্রবর্তী একটা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠুক, সঙ্গীতের সঙ্গে সুরে সুরে অয়ন্তিকা এগিয়ে চলুক। নমস্কার।
অয়ন্তিকা চক্রবর্তীর সাথে আমার পরিচয় হয় বছর দেড়েক আগে বাঙুরে একটি মুক্ত মঞ্চে। আমি ওর একটি প্রোগ্রামে ও ভাগ নিয়েছিল, আমিও সেখানে গেছিলাম এবং আমার সৌভাগ্য হয় অয়ন্তিকার কণ্ঠে কিছু কমপ্লিকেটেড আধুনিক গান শোনার। এবং আমি যতটুকু সঙ্গীত বুঝি, যদিও আমার প্রথাগতভাবে সঙ্গীতের ওপর কোনো শিক্ষা প্রাপ্তি হয়নি, কিন্তু যতটুকু বুঝি আমি বুঝেছিলাম সেই দিনই যে অয়ন্তিকা চক্রবর্তীর ভবিষ্যৎ সঙ্গীত জগতে যথেষ্ট উজ্জ্বল। আমি আজ খুব খুশি হয়েছি যে অয়ন্তিকা আজকে একটি লাইভ অনুষ্ঠান করছে মিউজিক ফ্রম হোম কনসেপ্টে, এবং খুব খুশি হয়েছি প্রোগ্রামটা করছে। আমি প্রোগ্রামটি নিজের আজকে লাইভ দেখতে পাচ্ছি না, কারণ আমার নিজের আজকে একটি লাইভ অনুষ্ঠান আছে। আমি খুব মিস করব হয়তো, বাট ডেফিনেটলি আমি পরে দেখে নেব। তবে আমি অয়ন্তিকাকে বেস্ট উইশেস জানাই, ও খুব সুন্দর গান গায় এবং ওর ভবিষ্যৎ সঙ্গীতের জগতে খুবই উজ্জ্বল। এবং ও যেহেতু একটা সঙ্গীতের ফ্যামিলি থেকে ও এসেছে, কারণ আমি অসীম, ওর বাবা অসীম চক্রবর্তীকেও আমি খুব ভালো করে চিনি এবং কি নিষ্ঠার সাথে অসীমবাবু সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটি খুবই প্রশংসনীয়। এবং আমার দৃঢ় ধারণা অয়ন্তিকা তার বাবার এই সূত্রটি ধরে সঙ্গীতকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে। অল দ্য বেস্ট অয়ন্তিকা, তুমি ভালো করছো, ভালো করবে, আমার এই দৃঢ় বিশ্বাস রইল। ধন্যবাদ। অ্যাকচুয়ালি অয়ন্তিকা খুব ভালো মনের মেয়ে। একজন শিল্পী হতে গেলে সর্বপ্রথম যেটা দরকার, একজন ভালো মনের মানুষ, সেই গুণটা ওর মধ্যে আছে। আমার কাছে ও কীর্তনটা শেখে, খুবই চেষ্টা করে এবং খুবই পরিশ্রম করে। আশা করি আগামী দিনে ও একজন ভালো শিল্পী হয়ে উঠবে। এতগুলো গান গাইলাম, কিন্তু এবার একটা হিন্দি গান গাইবো, এটাও আশাজিস হয়, কিন্তু এটা অমিত কুমারজির ডুয়েট গাওয়া ফিল্ম থেকে। কিন্তু কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাকে একাই গাইতে হবে, এই গানটা একাই গাইব। খুব মিষ্টি একটি গান, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অনুষ্ঠান শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে কজন আছেন এতক্ষণ ধরে যে মিউজিশিয়ানরা বাজাচ্ছেন উইদাউট এনি রিহার্সাল, কোনো রিহার্সাল হয়নি, কিচ্ছু হয়নি, সাউন্ডের দাদা, ক্যামেরা, মিউজিশিয়ান সবার জন্য একটু জোরে হাততালি আওয়াজ। থ্যাংক ইউ সো মাচ।
নমস্কার, আমি গিটারিস্ট সোমনাথ গুপ্ত বলছি। আজ একটা বিশেষ দিন, আজ ভারতের অন্যতম শ্রেষ্ঠ মিউজিক ডিরেক্টর রাহুল দেব বর্মন অর্থাৎ পঞ্চম স্যারের জন্মদিন। আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই পঞ্চম স্যারকে। জোডিয়াক মিউজিক ওদের ফেসবুক পেজে রাহুল দেব বর্মনকে শ্রদ্ধা জানাতে, বিনম্র শ্রদ্ধা জানাতে আজকে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে ওরা উপস্থিত করবে অয়ন্তিকা চক্রবর্তীকে। অয়ন্তিকা চক্রবর্তী এই মুহূর্তে বাংলার যারা আপকামিং প্রমিসিং সিঙ্গার তার মধ্যে অন্যতম। আমি ব্যক্তিগতভাবে ওর গান শুনতে খুব ভালোবাসি। আমার অনেক শুভকামনা রইল আজকের এই অনুষ্ঠান ওর যেন সাফল্য মণ্ডিত হয়, মানুষের মনকে ছুঁয়ে যেতে পারে, এই শুভকামনা আমি আমার তরফ থেকে অয়ন্তিকা চক্রবর্তীকে জানালাম। ধন্যবাদ। নমস্কার, আমি সুমিতা চক্রবর্তী। আজ রাহুল দেব বর্মনের শুভ জন্ম জয়ন্তী, এমন কালজয়ী শিল্পীকে জানাই আমার আন্তরিক বিনম্র সশ্রদ্ধ প্রণাম। ফুলে ফুলে ঢলে ঢলে, কবিগুরু বিশ্বকবির এই বিখ্যাত উক্তিটি অনুসরণ করে বলি, সুরে সুরে ঢলে ঢলে। কখন বলি, কেন বলি? অবশ্যই অয়ন্তিকা, অয়ন্তিকা চক্রবর্তীর মিষ্টি মধুর সুরেলা কণ্ঠের যে কোনো সঙ্গীত শোনার পর। হ্যাঁ বন্ধু, অয়ন্তিকার সুরের জাদু এতটাই জাদুকরি যে তার পরবর্তী সুরে ঢলে পড়ার মাদকতা রোধ করা একটু কঠিন। ওর সঙ্গীতের একথাও মনে করায় যে সঙ্গীতই সর্বশ্রেষ্ঠ সাধনা, ঈশ্বরের কাছাকাছি পৌঁছবার একমাত্র সোপান। ওর সুরে বিভোর হচ্ছি যবে থেকে জোডিয়াক মিউজিকের সাথে যুক্ত হয়েছি, অর্থাৎ প্রায় 3 বছর। তবে স্নেহের অয়ন্তিকার সুরের সাথে হাঁটা ওর 3 বছর বয়স থেকে। সুরের পথচলায় ও পাশে পেয়েছে, দীক্ষা পেয়েছে বহু প্রতিষ্ঠিত প্রথিতযশা শিল্পীদের, যার প্রতিফলন ওর কণ্ঠে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয়। দৃঢ়তার সাথে ঘোষণা করতেই পারি যে অয়ন্তিকা সুরের আকাশে এক উদীয়মান উজ্জ্বল তারকা। সবশেষে বলি, অয়ন্তিকা সুরের অন্তহীন পথ অনায়াসে হেঁটে চলো অবিরাম। ধন্যবাদ। নমস্কার, আমি শ্রী স্বপন সেন কথা বলছি। আজকে একটি শুভ অনুষ্ঠানে আমি উপস্থিত হলাম। কিংবদন্তি অসাধারণ অতুলনীয় কোনো বিশেষণ লাগে না যে মহামানুষকে নিয়ে আমার এই বক্তব্য। ওনার নাম বললেই কোটি কোটি মানুষ কুর্নিশ করবে। আর ডি বর্মন অর্থাৎ রাহুল দেব বর্মন, পঞ্চম দেব বর্মন, ওনার আজকে জন্মদিন। সেইটা বলার আগে আমি এইখানে উপস্থিত হয়েছি যে মানুষকে নাম না বললে আমি অকৃতজ্ঞ থাকব। নাম জোডিয়াক সঙ্গীত একাডেমির কর্ণধার অসীম চক্রবর্তী, অসাধারণ অর্গানাইজার, অত্যন্ত উপকারী মানুষ, বিভিন্ন নতুন প্রতিভাকে দারুণভাবে কোটি কোটি মানুষের সামনে নিয়ে আসছে। এবং
ওনার কন্যা অয়ন্তিকা চক্রবর্তী সম্বন্ধেও বলতে হবে আমার। দেখুন, সঙ্গীত নিশ্চয়ই শিক্ষা লাগবে, কিন্তু সবটা শেখানো যায় না। ও ঐশ্বরিক প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে, গানের মধ্যে পেয়েছি আমি দারুণ এক্সপ্রেশন, দারুণ ফিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম অয়ন্তিকা যেন জীবনে খুব প্রতিষ্ঠা লাভ করে সঙ্গীতে। এরপর আমি মহাপুরুষ আর ডি বর্মনকে নিয়ে যে কথাটা বলবো, আমার সৌভাগ্য হয়েছে। দেখুন, আমি ভারতবর্ষের সমস্ত শিল্পীর সঙ্গে বাড়ালাম, লতা, আশা, কিশোর কুমার, সলিল চৌধুরী, আর ডি বর্মন, হেমন্ত, সন্ধ্যা, মান্না, উত্তম কুমার, সত্যজিৎ রায়, আন্তর্জাতিক সম্মান, পশ্চিমবঙ্গ সম্মান। কিন্তু সবচেয়ে বেশি উপকার পেলাম আমি এই আর ডি বর্মনের কাছে। কেন, আমি শুরু করলাম গিটারটা দীর্ঘদিন আগে এই মহামানুষের সিনেমাটা দেখে, তিসরি মঞ্জিল দেখে চমকে গেলাম, এরকম সঙ্গীত হয়। সেই যে শুরু করলাম ওই এক্সপ্রেশন, ওই ফ্যাকশন। তারপরে আমি একক বাজাতে গেলাম বোম্বেতে একটি লিজেন্ডারি আর্টিস্টের সঙ্গে, সামনেই দেখি কিংবদন্তি রাহুল দেব বর্মন বসে আছেন। আমি দুখানা গান একক বাজিয়েছিলাম, পিয়াতু আর দুনিয়া মে। উনি ভীষণভাবে আনন্দিত হলো এবং আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন, স্বপন তোমার বাজনা শুনে আমি অভিভূত, আমার গান বাজিয়েছ, তুমি অনেক উন্নতি করবে। এরপরে আমি বাজাতে গেছি পয়লা বৈশাখ, দীর্ঘদিন আগে মান্না দে সাহেবের সঙ্গে, ওনার সঙ্গে 2000 বার বাজিয়েছি আমি বসুশ্রী হলে। মান্না দে গাইছি, হঠাৎ দেখি বাঁদিকে রাহুল দেব বর্মন দাঁড়িয়ে আছেন। আমি চমকে গেলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল, কখন যাব ওনার পায়ের কাছে। যেই প্রোগ্রাম শেষ হয়েছে আমি পায়ে গিয়ে শুয়ে পড়লাম, দাদা আরে স্বপন সেন তুমি তো দারুণ বাজাচ্ছিলে কাহার বানায় দাদরা, ওই গানে খুব ভালো লাগলো। মানে দাদা একটু আপনার কাছে একটু আশীর্বাদ, না তুমি এসো আমার সঙ্গে, পরের দিন তুমি আসবে আমার কাছে, পার্ক হোটেলে চলে গেলাম। সকাল 9:30-9:30 চলে গেছি, উনি দেখে আরে স্বপন এসে গেছো, মানে হ্যাঁ দাদা আপনার আশীর্বাদ নিতে এলাম। আমি চমকে গেলাম, উনি বললেন স্বপন এসো এসো, ছাড়লো না আমাকে, রাখলো। এবং আমি দাদা আপনার, আপনি তো ইতিহাস পাল্টে দিয়েছেন ভারতবর্ষের, আপনি গান বাজনা তো এক প্যাটার্ন ছিল, সেটাকে আপনি রিদিমটাকে যে এইভাবে আনানো যায়। তারপরে আমি দুটো গান, আমি দুখানা তিনখানা গান উনি শুনেছিলেন, আমি কাঠের গিটার নিয়ে গেছিলাম, দাম্বার দাম, পিয়াতু, দুনিয়া মে, তিনখানা গান একটু একটু করে শুনলো, শুনে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আর কি আর কি বলবো, এই আমার বিরাট পাওনা। আমি দাদা কিছু শিক্ষা দিয়ে যান, বলে কি শিক্ষা দেবো, তবে কি গান বাজনার মধ্যে সেন জানো, সবাইকে বলবে আমার নাম করে, ফ্যাকশন আনো, দুইকে এক করো, এককে তিন করো, তিনকে ছয় করো, ছয় থেকে মাইনাস করে আড়াইতে আনো, তারপর 4.5 আনো, খালি আঙুল দিয়ে ঘুরে প্যাটার্ন তৈরি করো, করে নতুন এক সুর কন্টিনিউ না রিপিট করে সেই প্যাটার্নটাকে চেঞ্জ করে আর একটায়, আমার পিয়াতু দেখবে, দাম্বার দাম দেখবে, রিদিম প্যাটার্ন ফ্যাকশন। আর আমি বললাম নতুন শিল্পীদের সম্বন্ধে একটু বলে যান, এটা অয়ন্তিকাকেও আমি বললাম ওর কাজে লাগবে। পঞ্চম দা আমায় বলে গেলেন, দেখুন গান বাজনা গান গাওয়া একই রকম, সারেগামাটা শিখতেই হবে,
কিন্তু ওটা অনেক পরে এক্সপ্রেশান, পঞ্চম দামায় বলে গানের এক্সপ্রেশান, গানের ফিল, এইটা যেন ভর্তি করে থাকে। একটি গানই আশা ভোঁসলে গাইছে একরকম প্যাটার্ন, সেই গানটাই লতা মঙ্গেশকর আবার মোহাম্মদ রফি, অতএব এক্সপ্রেশনটা যেন দারুণভাবে হয়। তারপর পঞ্চম দা বলে এসো ভাই, আর কি আমার চাই, আমি অত্যন্ত অতিরিক্ত পেলাম জীবনে এই পঞ্চম দার আশীর্বাদ। একটি কথা বলে শেষ করলাম যে মানুষের মৃত্যু হবে, যে কোনো মানুষ চলে যাবে, কিন্তু পঞ্চম দেব বর্মন আমার মনে হয় ভারতবর্ষে সৌভাগ্য যে এইরকম প্রতিভা ভারতবর্ষতে এসছে, এই প্রতিভাকে আমরা চেষ্টা করব যেন মাথায় করে ধরে রাখতে এবং ওর সৃষ্টি ওর কর্মকাণ্ড কোনোদিন যাতে মুছে না যায় সেই চেষ্টা করব। কোটি কোটি মানুষকে আমার ভালোবাসা জানিয়ে অসীমকে আমার আশীর্বাদ দিলাম, অয়ন্তিকাকে আশীর্বাদ দিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করলাম। স্বপন সেন, নমস্কার, নমস্কার, নমস্কার। তোমার জন্য সূর্য উঠুক আজকে ভোরে, তোমার জন্য শিশির গোলাপ পড়ুক ছড়ে, তোমার জন্য হাওয়ায় ভাসুক পাখির গান, তোমার জন্য সপ্ত সুর বাঁধুক তান। নমস্কার, আমি জয়দীপ চট্টোপাধ্যায়। আজ আমাদের সকলের শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের 82তম জন্মদিন। 1994 সালে আমরা হারিয়েছি এই মহান সঙ্গীত শিল্পীকে। 331টি চলচ্চিত্রে রয়েছে ওনার উজ্জ্বল স্বাক্ষর। ব্যক্তিগতভাবে আমি একজন সঙ্গীত প্রেমী মানুষ এবং আমি ওনার একজন অনুরাগী। বাংলা হিন্দি সহ ভারতীয় সঙ্গীতে এক নতুন সঙ্গীতের ধারা উনি নিয়ে এসেছিলেন। এভারগ্রিন এই শিল্পী আজও সমান জনপ্রিয় শিল্পীকে আমি তার জন্মদিনে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। জোডিয়াক মিউজিক এই মহান শিল্পীকে সম্মান জানাতে আজ শ্রদ্ধা নিবেদনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ডিজিটাল প্ল্যাটফর্মে। এ প্রজন্মের উজ্জ্বল শিল্পী অয়ন্তিকা সঙ্গীতের মধ্যে দিয়ে আর ডি বর্মনকে শ্রদ্ধা জানাবে। অয়ন্তিকার গান আমি লাইভ এবং রেকর্ডিং দুটোই আগে শুনেছি। আগামী দিনে অয়ন্তিকা শিল্পী হিসেবে নিজের জায়গা করে নিতে পারবে বলে আমার বিশ্বাস। আমি জোডিয়াক মিউজিক এবং অয়ন্তিকাকে আমার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আর ডি বর্মনের জন্মদিনে আমি অ্যাজ এ মিউজিশিয়ান এবং মিউজিক কম্পোজার হিসাবে অভিজিৎ মণ্ডল ওরফে অলি বলছি, স্টুডিও ওএসডির কর্ণধার, যে জোডিয়াক মিউজিকের অয়ন্তিকা যে আজকে তার পারফর্মিং করছে, তার পারফর্মিংয়ের জন্য তাকে অনেক আশীর্বাদ প্রাপ্ত করছি। সে যেন আগামী দিনে অনেক বড় সিঙ্গার হয় এবং বড় সিঙ্গার হয়ে যেন মানুষের পক্ষে দাঁড়িয়ে মানুষের পাশে থাকে ভালো কাজ করার জন্যে। এই বিশেষ দিনে তার গান সবাই আমরা শুনি এবং তাকে আশীর্বাদ করি, সে যেন বড় হোক।